আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি আনিসুল ইসলাম। যাবার এই ভিডিও টিউটোরিয়ালে আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আগের ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করেছিলাম টু ডাইমেনশনাল অ্যারের উপর, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। সবসময় আমার ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবেন, কোনো ভিডিও স্কিপ করে যাবেন না দয়া করে, এই রিকোয়েস্ট আমি সবসময় করি আপনাদের। আর সবসময় যেটা করবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্য কেউ উপকৃত হয় সেই চেষ্টাটা করবেন। রাইট, তো ফিরে আসতেছি আজকের প্রোগ্রামে। গত লেকচার ভিডিওটি আমি যে প্রোগ্রাম করেছিলাম অ্যারে ফোর নামে, সেটা ক্লোজ করে দিচ্ছি, নতুন একটা প্রোগ্রাম করব। সো নতুন একটা ক্লাস করে নিচ্ছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি, আমি অবশ্যই অ্যারে ফাইভ দিতে পারি, ক্লাসের নাম ডেফিনেটলি অ্যারে ফাইভ দিয়ে দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন আপনি আপনার ইচ্ছে। ওকে, আমি অ্যারে ফাইভ দিচ্ছি নাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, একটা মেইন মেথড তৈরি করে নেব। তো আমরা চাচ্ছি দুইটা ম্যাট্রিক্স তৈরি করব এবং সেই দুইটা ম্যাট্রিক্সের যোগ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি এক কাজ করি, আগে ম্যাট্রিক্সগুলো তৈরি করি, তারপর ম্যাট্রিক্সগুলো প্রিন্ট করে দেখাবো এবং সবার শেষে যেটা করবো ম্যাট্রিক্সগুলোর মধ্যে যোগ করব। সো ইন্টিজার টাইপের দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি, টু ডাইমেনশনাল অবশ্যই হবে, রো কলাম থাকবে। প্রথম ম্যাট্রিক্সের নাম দিয়ে দিচ্ছি এ এবং ম্যাট্রিক্সের সাইজ দিয়ে দিচ্ছি, এখানে আমি চাচ্ছি টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স। সো দুইটা রো তিনটা কলাম, কপি পেস্ট করে নিচ্ছি এতটুকু অংশ, জাস্ট এইখানে চেঞ্জ হবে, বি নামে একটা ম্যাট্রিক্স তৈরি করতেছি এবং ফলাফলগুলো আমরা চাইলে আরেকটা ম্যাট্রিক্সে রেখে দিতে পারি। সো এই কাজটা না পরেই করলাম, আপাতত এইদিকে মুভ করলাম না। এখন আমার কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের জন্য এলিমেন্টগুলো রেডি করা, বি ম্যাট্রিক্সের জন্য এলিমেন্ট রেডি করা। সো এ ম্যাট্রিক্সের জন্য এলিমেন্ট আমি নিতে চাচ্ছি, সো সেই জন্য যেটা করব অবশ্যই ফর লুপ ইউজ করব। রো প্রথমটা হচ্ছে রো এর জন্য, সো এখানে দিচ্ছি রো, রো জিরো থেকে কত পর্যন্ত চলবে, টু পর্যন্ত, এবং তার ভিতরে থাকবে কলাম। যারা আগের ভিডিওটি দেখে নিয়েছেন তাদের জন্য অবশ্যই এগুলো বুঝতে সমস্যা হওয়ার কথা না। কলাম চলবে জিরো থেকে কত পর্যন্ত, থ্রি পর্যন্ত। আরেকটা বিষয় বলে নিচ্ছি, এখানে যেহেতু যোগ করবো সেহেতু এ এবং বি দুটো ম্যাট্রিক্সের কি ডাইমেনশন সেম থাকতে হবে, অর্থাৎ রো কলাম সেম থাকতে হবে। সাই এখানে আমি রো কলাম সেম রেখেছি। ওকে, আচ্ছা এবার কাজ হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুটগুলো নেব, নিয়ে আমি এ ম্যাট্রিক্সের এই এ ম্যাট্রিক্সের মধ্যে স্টোর করে রাখবো, এ এর এর মধ্যে। ওকে, সো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হলে অবশ্যই আমার স্ক্যানার নামে একটা ক্লাস লাগবে। সো স্ক্যানার নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ডট ইন, স্ক্যানারটা অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার চেপে আমি ইম্পোর্ট করে নিলাম। এবার যেটা করব, আমরা ইনপুট নেব এবং ইনপুটগুলো কার মধ্যে রাখবো, এ ম্যাট্রিক্সের মধ্যে রাখবো। তাহলে এখানে যেটা করতে হবে, এ প্রথমে দেব রো এবং পরে কলাম, রো কলাম ইকুয়াল, ইনপুট নেওয়ার জন্য যেটা করতে হয় ইনপুট ডট নেক্সট, অবশ্যই আমরা ইন্টিজার টাইপের ইনপুট নেব, সুতরাং এখানে নেক্সট ইন্টিজার। তাহলে আমরা কী করবো, ইউজার যে ইনপুটগুলো দেবে সেগুলো আমরা আমাদের রো এবং কলামের মধ্যে ইনসার্ট করে রাখবো, অর্থাৎ জিরো 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 ওয়ান জিরো টু এরকম থাকবে, এ ম্যাট্রিক্সের মধ্যে স্টোর করে রাখবো। এবার আমরা যেটা করতে পারি, ইনপুট নেওয়ার পর আমি চাইলে এখানে ইনপুট নিচ্ছি, ওকে, গ্যারিং ইনপুট ফর এ ম্যাট্রিক্স, আপনাদের বোঝার জন্য আমি কমেন্ট লিখে দিচ্ছি। এবার কাজ হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করা, তাহলে সেই কাজটা আমি করে নেবো কীভাবে, এক্স্যাক্টলি উপরে যেভাবে আপনি ইনপুট নিয়েছেন এক্স্যাক্টলি সেম কপি পেস্ট করে নিয়েছেন আমার, বাট এখানে আমরা কী করবো, প্রিন্টিং এ ম্যাট্রিক্স, জাস্ট এখানে একটু চেঞ্জ করতেছি, প্রিন্টিং এ ম্যাট্রিক্স। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে দিয়ে দিচ্ছি যে এ ইকুয়াল, ওকে, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, এ ম্যাট্রিক্স এ ইকুয়াল দেখাবে। এবার প্রিন্টিংয়ের জন্য নিশ্চয়ই আমরা ইনপুট নেব না, শুধু এই জায়গায় চেঞ্জ হবে, আপনি এখানে প্রিন্ট করতে চাচ্ছেন, সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা এখানে প্রিন্ট লাইন ইউজ করবো না, অ্যাকচুয়ালি প্রিন্ট ইউজ করবো, প্রতিবার এখানে ভিতরে আসবে এবং এরের ভ্যালুটা প্রিন্ট করবে। তো এরের নাম হচ্ছে এ এবং তার এখানে আমরা দেবো রো কলাম, ওকে, ইন্ডেক্সগুলো পাওয়ার জন্য আমি দেবো রো কলাম। তো এখানে কীভাবে কাজ করতেছে এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমি আগের ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, তাই এখানে ব্যাখ্যা করতেছি না। অবশ্যই আমি বলেছি যে একটা রোয়ের জন্য ভিতরে ডুববে, দেন একটা কলামের কাজ শেষ হলে আরেকটা রোয়ের জন্য যাবে, ওকে, সো এইভাবে চলতে থাকবে। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে হয়তো আউটপুট দেখতে আপনাদের সুবিধা হবে। তো আউটপুটটা আমি এদিকে নিয়ে যাচ্ছি। সো প্রথমে এখানে আমরা ইনপুট নেব, বাট ইনপুট নেওয়ার জন্য কোনো মেসেজ দেই নাই, কিন্তু সেটা একটা ভুল একটা জিনিস ছিল, আমরা চাইলে এখানে মেসেজ দিতে পারতাম। যাই হোক, তারপরে ভ্যালু দিচ্ছি 10, 20 ভ্যালু দিতে চাচ্ছি, 30, 40, আমরা জানি যে এখানে কতগুলো ভ্যালু নিতে পারবো, 2 ইন্টু 3, মোট 6টা ভ্যালু নিতে পারবো, তাই আমি ভ্যালুগুলো দিয়ে যাচ্ছি 50, 60, এবং দেখতে পাচ্ছেন এই কল 10, 20, 30, 40, 50, 60 সব একসাথে দেখাচ্ছে।
আমরা চাইলে এই আউটপুটগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আমি এখানে স্পেস দিয়ে দিতে পারি প্রিন্ট করার সময়। এবং আরেকটা কাজ করতে পারি, এখানে যেটা করা যায় সেটা হচ্ছে প্রতিবার একটা রো কমপ্লিট হওয়ার পর, একটা রো এর আন্ডারে আমরা যখন একটা কলাম শেষ করলাম, তখন কি করতে পারি, আরেকটা রো শুরু হওয়ার আগে একটা নিউ লাইন দিতে পারি, যেমনটা আগের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম। এবার যদি কোডটা রান করি, তাহলে প্রথমে আমরা ভ্যালু দেবো 10, 20, 30, 40, 50, 60, ছটা ভ্যালু দিতে পারবো আমরা জানি, ছটা ভ্যালু দিলাম এবং দেখাচ্ছে এ ইকুয়াল 10, 20, 30, 40, 50, 60 দেখাচ্ছে। ওকে, এবার আমরা যেটা করতে পারি, এ ম্যাট্রিক্সটা আমাদের নেওয়া হয়ে গেছে, এবার এক্স্যাক্টলি সেম কপি পেস্ট করে আমি বি ম্যাট্রিক্সের কাজটা করে নিতে পারি, এক্স্যাক্টলি এতটুকু হুবহু সেম। ওকে, কারণ এখানে আমরা এ ম্যাট্রিক্সের জন্য ইনপুট নিচ্ছি, এ ম্যাট্রিক্সটা প্রিন্ট করতেছি, এক্স্যাক্টলি বি ম্যাট্রিক্সের তো সেম সাইজ, সব কিছু সেম এক্স্যাক্টলি। তাহলে বি ম্যাট্রিক্সের জন্য আমরা এই কাজটা করতে পারি, কপি পেস্ট করে নিচ্ছি নিচে, কন্ট্রোল সি দিচ্ছি এবং ঠিক এইখানের পর আমি পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। তাহলে এবার দেখতে পাচ্ছেন এইখানে সেম টু সেম আমরা দুইটা কপি করে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের জন্য সব কিছু কপি করে নিলাম এবং এখানে দেবো বি ম্যাট্রিক্স। এবং এখানে অবশ্যই যে চেঞ্জটা আসবে আপনার বুঝতেই পারতেছেন, এখানে বি দিতে হবে, আদারওয়াইজ সব কিছু সেম থাকবে। এবং এইখানেও বি দিতে হবে, আর আরেকটা জায়গা চেঞ্জ এইখানে বি দিতে হবে। এবার যদি আমরা কোডটা রান করি, লক্ষ্য রাখবেন প্রথমে এ এর জন্য ইনপুট নেবে, তারপর এ প্রিন্ট করে দেখাবে। সো আমি ইনপুট দিচ্ছি 10, 20, 30, 40, 50, 60, আমরা জানি ছয়টা দিতে পারবো, সাথে সাথে এ প্রিন্ট করে দেখাচ্ছে। এবার এখানে ইনপুট নিতে যাচ্ছে কার জন্য, বি এর জন্য। সো বি এর জন্য আমি দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 65, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বি এর ভ্যালুগুলো প্রিন্ট করতেছে। ওকে, সো এখানে যে কাজটা করা যেত, আমরা চাইলে প্রথমে এ এর ইনপুট নিতে পারতাম, তারপর বি ম্যাট্রিক্সের ইনপুট নিতে পারতাম, তারপর দুটো একসাথে প্রিন্ট করতে পারতাম, সেই কাজটা আমরা করতে পারতাম। ওকে, সো সেই কাজে আমি চাইলে এখনও যেতে পারি। আমরা কোথায় এই কাজটা করতেছি, গেটিং ইনপুট ফর এ ম্যাট্রিক্স, ঠিক এটা নিচে গেটিং ইনপুট ফর বি ম্যাট্রিক্সটা নিয়ে আসবো। কপি কাট করে নিলাম, এখানে নিচে বসিয়ে দিচ্ছি গেটিং ইনপুট ফর বি ম্যাট্রিক্স, তারপর যেটা আছে এ ম্যাট্রিক্স প্রিন্ট করে দেখাবে এবং বি ম্যাট্রিক্স প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এইখানে চাইলে আরেকটা মেসেজও দিতে পারি আমরা, যে এন্টার এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে এন্টার এলিমেন্টস ফর এ ম্যাট্রিক্স। এই ভিডিও টিউটোরিয়াল আসলে আমি এই যে ম্যাট্রিক্সের যে কাজগুলো করতেছি, ম্যাট্রিক্সের যোগ করার জন্য যে কাজগুলো করবো, এই ভিডিও টিউটোরিয়ালকে আমি দুইটা ভাগে বিভক্ত করে দেবো, যাতে করে ভিডিও লেন্থটা খুব লম্বা না হয় সেটা লক্ষ্য রাখবেন। আমি যেটা চাচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাতে। ওকে, সো এন্টার এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স, এখানে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, বাট আমি চাচ্ছি যে ওকে এটাকে আরেকটু সাজানো যায় কিনা না সেই কাজটা করতে চাচ্ছি, সেটা অবশ্যই আমরা করতে পারবো। তার আগে দেখুন এন্টার এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স এই কথাটা বলে দেবো ফার্স্ট লাইনে, তারপর এক্স্যাক্টলি এখানে ডবল কোটেশন হবে এন্টার এলিমেন্টস ফর বি ম্যাট্রিক্স, এটা আমরা এই যে বি ম্যাট্রিক্সের ইনপুট নেওয়ার আগে এখানে বলে দিতে পারি। এবং আমি চাচ্ছি আরেকটু সুন্দর করে সাজাতে, দ্যাট মিনস আমি কীভাবে চাচ্ছি সেটা আপনাদের বলতে চাচ্ছি। আমি প্রথমে বলতে চাচ্ছি যে A00, A01 ইকুয়াল, A02 ইকুয়াল এরকম উঠবে, তাহলে আমি বুঝতে পারবো এক্স্যাক্টলি আমি কার ভ্যালুটা দিচ্ছি। তো এই কাজটা কীভাবে করবেন, এই কাজটা খুব সহজেই করতে পারবেন। আপনারা চাইলে এইখানে ইনপুট যখন এর জন্য আমরা কী করতেছি, এই লাইনে ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার আগে একটা মেসেজ দেখাতে পারবো এখানে সিস্টেম ডট আউট ডট আউট ডট প্রিন্ট লাইনের মাধ্যমে। ইনপুট নেওয়ার ঠিক আগে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু এইখানে ইনপুটটা নিচ্ছি ইউজারের কাছ থেকে, তার আগে তাকে একটা মেসেজ দিতে চাচ্ছি এই যে লুপের মধ্যে। এখানে বলে দিতে চাচ্ছি এ, দেন আমি রো এর নাম্বার এবং কলামের নাম্বার দুইটা প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। তাহলে কীভাবে আমি রো এর নাম্বার প্রিন্ট করে দেখাবো, আপনারা নিশ্চয়ই জানেন প্রিন্ট এফের ব্যবহারটা আপনাদের আমি বলেছিলাম। সো এখানে আমরা চাইলে এখানে পার্সেন্ট ডি ইউজ করতে পারবো, লক্ষ্য রাখবেন, দেন আরেকটা পার্সেন্ট ডি ইউজ করবো একটা রো এর জন্য এবং একটা কলামের জন্য, ডবল কোটেশনের পরে কমা দিয়ে প্রথমটা হচ্ছে রো এর ভ্যালু এবং সেকেন্ডটা হচ্ছে কলামের ভ্যালু। সো এই কাজটা করতেছি এবং আমি চাচ্ছি এ রো এর ইন্ডেক্সটা দেখাবে, কলামের ইন্ডেক্সটা দেখাবে, দেন ইকুয়াল সাইনটা দেখাবে। ওকে, সো এবার যদি কোডটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন আমি শুধু এ এর জন্য কিন্তু চেঞ্জ করছি। সো এখানে প্রথমেই বলতেছে এন্টার এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স, এবার কিন্তু এই যে দেখুন ইন্ডেক্সগুলো দেখাচ্ছে A00, আমি চাইলে এখানে 10 দিতে পারি, A01 20, A02 30, দেন দেখুন A10 40, 50, 60, তো এরকম সুন্দর করে আমি নিতে পারতেছি। এবার বি ম্যাট্রিক্সের জন্য সেম কাজটা আমরা করে নিই, সো বি ম্যাট্রিক্সের জন্য সেম কাজটা করে নিচ্ছি, আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি শুধু জাস্ট এই লাইনটা, বি ম্যাট্রিক্স এখানে আমরা ইনপুট নিচ্ছি তার আগে এটা পেস্ট করে দেবো এবং এইখানে দিব আমি বি ম্যাট্রিক্স। ওকে, এবার যদি কোডটা রান করি, তো এন্টার এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স 1, 2, 3, 4, 5, 6,
দেন আমি বি ম্যাট্রিক্সের জন্য ইনপুট নিচ্ছি, সে ফর এক্সাম্পল 6 5 4 3 2 1, তাহলে দেখতে পাচ্ছেন এ ম্যাট্রিক্স এখানে দেখাচ্ছে এবং বি ম্যাট্রিক্সটাও এখানে দেখাচ্ছে, রাইট। এবার যেটা করবো আমরা, এবার আমরা তাদের যোগ করবো, রাইট। তো যোগ করার কাজটা এবং এগুলোকে আর একটু সুন্দর করে কীভাবে সাজানো যায় এই কাজটা আমরা পরেই করি, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল করি। এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা জাস্ট দুইটা ম্যাট্রিক্স তৈরি করলেন এ এবং বি নামে,